বুথ স্তরে সংগঠন যত বেশি মজবুত হবে, দলের ভীত ততটাই শক্তিশালী হবে। তাই আমার বুথ সবচাইতে মজবুত। এ লক্ষ্যে কার্যকর্তাদের আরও বেশি উৎসাহ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সম্পর্ক স্থাপনের মাধ্যমে সমর্থনের লক্ষ্যে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সুশাসন এবং উন্নয়নমূলক কাজ সমাজের প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে হবে। বুধবার চোরাইবাড়ি কমিউনিটি হলে আয়োজিত একটি সাংগঠনিক বৈঠকে কুর্তি, কদমতলা এবং বাগবাসা মণ্ডলের কার্যকর্তাদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির বিষয়ে রাজ্যের জনগণদের অবগত করানোর লক্ষ্যে এবং আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্য নিয়ে তাদের এই কর্মসূচির আয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। সম্পর্কের সাথে সমর্থন, মানে সম্পর্ক করতে হবে, তাতে সমর্থন আমাদের জোগাতে হবে। সেই কাজটা খালি মুখে আমরা বললাম আর কাজে কিছু করলাম না, সেটা যেন না হয়। তো সেই কাজটা এখানে আজকে সাংগঠনিক সবার মধ্যে আমরা বারবার করি, সবসময় আমরা করি, কিন্তু সেই কাজগুলো আমাদের বুথ লেভেলে অবশ্যই আমাদের করতে হবে। আমার বুথ শক্তিশালী বুথ, আমরা সবসময় করি। তো সেটা কখন সম্ভব হবে? আমাদের প্রধানমন্ত্রীর লিডারশিপে যে ভারত সরকার যেসব কাজ করছে সেইগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া। তা আছে, আপনারা দেখবেন কমিউনিস্ট পার্টি খাদ্য নেই, এখন খাদ্য উদ্বৃত্ত, কাজ নেই, কাজ আমরা দিচ্ছি সেটা দেখা ওনারা দেখছেন না। এখানে জল নেই, আমরা জল দিচ্ছি, খালি সারাক্ষণ ধরে এইগুলোই বলে। কৃষকদের আয় নেই, আমরা 6,000 টাকা করে 2,47,000 বেশি কৃষককে আর্থিক সহায়তা করেছি, তাতে করে 553 কোটি 16 লক্ষ টাকা এর জন্য কৃষকদের মাঝে গেছে। একজন কৃষকের মাসিক আয় 2015-16 6,580 টাকা ছিল। আমরা যেটা বারবার বলতাম যে দ্বিগুণ আয়ের লক্ষ্যে আমাদের এই সরকার কাজ করছে, সেখানে এখন 13,590 টাকা এখন কৃষকদের আয় হয়েছে। ফসল বীমা যোজনা আমরা সবাই জানি, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কৃষক ভাই বোনদের অসুবিধা হয়, তার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় প্রায় 10 লক্ষ কৃষককে বীমার আওতায় আনা হয়েছে। এবং আমাদের রাজ্যের বাজেট থেকে তাদের যে প্রিমিয়াম দিতে হয় সে প্রিমিয়ামটাও আমরা দিই, সে প্রায় 21 লক্ষ টাকা আমাদের দিতে হয়। তো সেগুলো আপনারা বলতে হবে। এগুলো কিষাণ ক্রেডিট কার্ড আমরা যেটা দিই, 3,27,000 কৃষককে কৃষি ঋণ দেওয়া হয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। কত দেওয়া হয়েছে এখন অব্দি? 1,530 কোটি টাকা, 1,530 কোটি টাকা। আয়ুষ্মান ভারত কার্ডের কথা আমি একটু আগে বলেছিলাম, প্রায় 13 লক্ষ আয়ুষ্মান যে কার্ড সেটা অলরেডি বিতরণ হয়েছে, প্রায় 2 লক্ষ সেটেল হয়েছে, 2 লক্ষের উপরে যাদের এই মানে পেমেন্টের যে বিষয় সেটা পর্যন্ত সেটেল হয়েছে। এতে করে 130 কোটি টাকা এখন পর্যন্ত মানুষ সেই সুবিধাটা পেয়েছে। প্রধানমন্ত্রী পোষণ যে কর্মসূচি, প্রায় 2,50,000-এরও বেশি প্রাথমিক স্তর এবং উচ্চ প্রাথমিক স্তরে 1,50,000 শিশুকে এই পুষ্টিকর খাদ্য বিতরণ করা হচ্ছে। রাজ্য সরকারের উপর রাজ্যের বিরোধী দলগুলোর লাগানো ভুয়ো অপবাদগুলোর যোগ্য জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য এবং কেন্দ্রের সরকার জনগণের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু সেই উন্নয়নমূলক কাজগুলো বিরোধীরা দেখতে পাচ্ছে না, তাই সরকারের উপর মিথ্যে অপবাদ লাগিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।